نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره لليسرى وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ মোরা বান্দা হয়ে
আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আদা মানি না। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আদা মানি না। সারাদিনে নিজের কাজেই তোমায় ভুলেছি, নিজের ভুলে জীবন দলাই নিজেই ঝুলেছি। তুমি যে হও চালক পালক, তুমি যে হও চালক পালক তাও তো মানি না। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না, যা কিছু সব সাজিয়ে দিছ ধরার বুকেতে, দিনের বেলা রবি দিলে শশি সাজেতে, পাহাড় সাগর মরু দিলে দিলে সবুজ বন, বৃষ্টি দিয়ে শীতল করো ভোলাও মোদের মন। তোমায় ভোলে হাবিব ভোলে, তোমায় ভোলে হাবিব ভোলে, ভোলে মেতেছি হিংসা মদের খেলার বাজার সবাই পেতেছি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে বিবাদ বাড়াইয়ে, মোনাফেকের কথা নিয়ে চলছে ছড়াই, আহা মদের সম্মা প্রীতি পেয়েও মানি না। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না, আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না। উপস্থিত আজকের এই সভার নির্বাচিত নির্ধারিত সম্মানিত সভাপতি মহাশয়, ডাইসে বসে থাকা অন্যান্য ওলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আমার ভাই সকল, আরেকদিকে অপেক্ষামান অবলা সরলা আমার মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্র সেই মহান করুণাময়ের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসে হাদিস ও কোরআন শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার কৃতজ্ঞতা করি, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা আমিনার লাল তাজদারে মাদানী রসুল আরবি, রাখালের বন্ধু, গরিবের বন্ধু, ইহকালের নেতা, পরকালের নেতা, তিনার ওপর কোটি কোটি দুরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের শ্রোতাবৃন্দ, আমি পবিত্র আল কোরআন করিম থেকে দুই জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি, এখানে রাসূলের হাদিস আপনাদের শুনিয়েছি।
समय खूब बेशी अपचय आपनादेर काछे आमी करब एरकम ना कारण काज दुटो आमार आछे आमार बंदगण अल्लाह रब्बुल आलमीन आमादेर के खूब सुखे रेखेछेन आगेकार तुलनाय आर एखनकार तुलनाय जेटा पार्थक्य करा जाच्छे अनेकटा आल्लाह रब्बुल आलमीन आमादेर सुखे शांतिते रेखेछेन आमादेर टाका पैसा धन माल जमी जायगा फसल पानी एदिक दिये आलहामदुलिल्लाह आमादेर कोनो जिनिसेर कमती आल्लाह रब्बुल आलमीन राखेननि जा ইতিহাসের পাতায় দেখা যায় আগেকার লোকদের আল্লাহ রসুলের যুগের সাহাবাদের যে যখন ইতিহাস দেখছি আর বর্তমানটাকে যখন আমরা দেখছি তখন আল্লাহ এত আমাদেরকে খুশি রেখেছেন এত সুখে রেখেছেন যে বলার শেষ নাই আল্লাহ রসুলের সাহাবারা অনহারে থাকা থাকতে থাকতে খাওয়ার যখন বাড়িতে না থাকত তখন শেষ প্রান্তে কি খাবে খুঁজে পাচ্ছে না গাছের পাতাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ওরা জীবন যাপন করেছিল আল্লাহু আকবার ইতিহাসের মধ্যে পাওয়া যাচ্ছে তারিখের মধ্যে পাওয়া যাচ্ছে ওরা যখন ছাগলের মতো পাতাগুলো খেতে লেগেছিল তখন সেই তাদের ছাগলের লাদির মতো তাদের পায়খানা হয়ে গেছিল এরকম করে তারা জীবন কাটিয়েছেন তারপরেও ইসলাম থেকে বিরত হননি আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম ইসলাম থেকে তিনারা বিরত হননি ইসলামের উপরে অটল থেকেছেন একদম মজবুত থেকেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ধন মাল জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আমাদের দিয়েছেন এতগুলা নিয়ামত আমাদেরকে দিয়েছেন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন তারপরে একটা রাস্তা আমাদেরকে দিয়ে গিয়েছেন দেখো দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দেখো আমার বান্দারা দেখো তোমাদেরকে আমি জমি জায়গা সমস্ত কিছু দিয়েছি আমার এগুলা নিয়ামত তোমাকে ভোগ করতে দিয়েছি কিন্তু একটা সতর্কবাণী তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি যে এই ধর্মমানের প্রেমে পড়ে এর মহব্বতে পড়ে গিয়ে আবার তোমার জীবন খানাকে নষ্ট না করে দিও হ্যাঁ অনেক মানুষ করে কি মালধনের মহব্বতে পড়ে গেল পড়ে গিয়ে তার ব্যক্তিগত যেটা কাজ কবরে যেটা কাজে লাগবে যেটা হাসরে কাজে লাগবে জাহান্নাম থেকে বাঁচাবে জান্নাতে নিয়ে যাবে সেটা হলো নিজের কাজ সেই কাজটাকে ছেড়ে দিয়ে আমরা অপরের কাজে লিপ্ত হয়ে গিয়েছি মাল 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 কোথায় আমার মাল কি করে গাড়ি হবে কি করে বাড়ি হবে এরই পিছনে আমরা পড়ে গিয়েছি তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আবার সতর্কবাণী দিয়ে দিয়েছেন কারণ এইগুলা লালচি জিনিস এর মহব্বতে পড়ে গিয়ে হয়তো আমার বান্দা বান্দিরা নিজেকে নষ্ট করে দেবে নিজেকে জাহান্নামি তৈরি করে দিবে তার জন্য কোরআন দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ কি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন, হে ইমানদারেরা শোনো, যারা আমাকে রব বলে বিশ্বাস করেছো, যারা আমাকে ওয়াহদা বলে বিশ্বাস করেছো, যারা আমাকে স্রষ্টা বলে বিশ্বাস করেছো, যারা কবরকে বলে বিশ্বাস করেছো, হাশরের দিনকে বলে যারা বিশ্বাস করেছো, তোমরা শোনো, সেই লোকগুলা শোনো, অর্থাৎ যার ভিতরে ঈমান আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এই বান্দারেরা তোমরা শোনো, তোমাদেরকে যেন তোমাদের তোমাদের ধন সম্পত্তি, তোমাদের ছেলে মেয়ে যেন আল্লাহর জিকির আজকার থেকে তোমাকে বঞ্চিত না করে দেয়। আল্লাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন এই খুব মূল্যবান আপনাদের সামনে একটা বায়ান রাখলেন, লা তুলহিকুম, তোমাদেরকে যেন হালাকত নষ্টের পথে না নিয়ে চলে যায়। কোন জিনিস? তোমাদের মাল, আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের জমি জায়গা, তোমাদের গাড়ি বাড়ি, আজ তার প্রেমে পড়ে গিয়ে তুমি আল্লাহকে বলে আল্লাহর জিকির আজকার থেকে তুমি বঞ্চিত হয়ে যেও না। আর যেটাই আল্লাহ বলেছেন, আমাদেরকে সতর্ক দিয়েছেন, আর সেটারই প্রেমে আজকে আমরা পড়ে গিয়েছি, সেই পাপে আজ আমরা লিপ্ত হয়ে গিয়েছি। দেখুন আমার বয়স প্রায় কত বছর হলো, আপন আপন সবাই নিজেকে ভাবেন বয়স কত হয়েছে, প্রায় 30, 40, 45, 50। এই 50 বছরের মধ্যে আপনার 10 বছরকে চালিয়ে ফেলে দেন, 40 খানা বছর, এই যার 30 বছর বয়স হয়েছে 10 বছর হটিয়ে দেন 20খানা বছর, এরকম করে অনেকের বয়স আছে। এই বয়সখানাকে আপনি দেখুন আমি কোন কাজে লাগিয়েছি, কোনটা কাজে আমি লাগিয়েছি দেখুন, নিজের কাজে নয় অপরের কাজে লাগিয়েছি। দেখুন আপনাকে আমি প্রমাণ করিয়ে দিচ্ছি, ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলা সালা, তোমরা নামাজের দিকে এগিয়ে এসো, হাইয়া আলাল ফালাহ, এতেই তোমার পরিত্রাণ রয়েছে। আমার বন্ধুগণ, আপনাকে ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিল, আপনি আজানের ধ্বনি আপনার কানে পড়ে গেল, কিন্তু আপনি ডাকে সাড়া দিলেন না, জোহরের আপনাকে ডাক দিল মুয়াজ্জিন, তবু আপনি ডাকে সাড়া দিলেন না, মাগরিব আসরের সময় আপনাকে ডাক দিল, তবু আপনি ডাকে সাড়া দিলেন না, আপনাকে মাগরিবের সময় ডেকেছে, তবু আপনি ডাকে সাড়া দিলেন না, ইসারের সময় আপনাকে ডাক দিল, তাতে আপনি ডাকে সাড়া দিলেন না, এইরকম করে 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 একদিন দিল, দুই দিন দিল, এক মাস দিল, দুই মাস দিল, এই করতে 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 মুয়াজ্জিনের চুল দাড়ি পেকে গেল, প্রায় বড় 30খানা বছর কেটে গেল, আর আমার শুনে 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 30খানা বছর আমারও কেটে গেল। কিন্তু বন্ধু দেখুন, একটা দিন তো আপনি দেখুন নিজেকে, যে আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম কিনা। মুয়াজ্জিন ডাক দেয়, আমি শুনি, কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করে দেখুন, যেটা আপনার কবরে কাজে লাগবে, যেটা হাসরে কাজে লাগবে, যেটা মিজানে কাজে লাগবে, আল্লাহর সামনে কাজে লাগবে, সেই নিজের ব্যক্তিগত কাজখানাকে আপনি ছেড়ে দিয়া
আপনি দেখুন 30 খানা বছর অপরের কাজ আপনি করে যাচ্ছেন করে যাচ্ছেন। সকাল যখন হয়ে গেল 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লেন আপন মানে কাজে কাজে বেরিয়ে পড়লেন, কেউ চাষবাসের কাজে, কেউ আবার ব্যবসা বাণিজ্যর কাজ মানে কাজে, এইরকম করে প্রতিটা দিন আপনি রোজগার করছেন, অনেক টাকা করলেন, অনেক গাড়ি করলেন, অনেক বাড়ি করলেন, জমি জায়গা অনেকটা করলেন। আমার বন্ধুগণ, আর আপনি নিজেকে ভাবেন এটা হলো আমার ব্যক্তিগত মাল, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স রয়েছে, আমার জমি জায়গা অনেক হয়েছে, আমার দোকান পাশার অনেক হয়ে গিয়েছে, আমার চার চাক্কা চার ঘন্টা পাঁচ ঘন্টা আমি জমি মানে বাড়িতে লাগিয়ে দিয়েছি। বন্ধুরে, এইগুলা সব হয়ে যাবে অপরের যতক্ষণ পর্যন্ত আপনার আত্মাখানা আছে। এই আত্মাখানা বেরিয়ে গেলে একখানা সাদা কাফন পরিধান করে আপনাকে 3.5 হাত কবরের মাটিতে চলে যেতে হবে। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, দুনিয়াদারি মোহাবতে পড়িয়া আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় সিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, কার বাড়ি কার ঘর কার কি যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ বিছানাতে রহিবে, বরের পাতা গরম পানি করিয়া জীবনের মতো দিবেন গোসল করাইয়া, বাজার থেকে সাদা কাফন আনিয়া জীবনের মতো দিবেন তোমায় পরাইয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় সিয়া,